ফ্যানের বাতাসলে আন্দোলন করো, কয়লা নাই কয়লা আইব, রাজপথে আন্দোলন করো, গজব যা আসমান থেকে আইতাছে এটা টের পাও না, এটা টের পাও না, ওকরে গড়ে কি ফ্যান চালায়ও কিন্তু হন যান বাঁচতেছে না, কথা কন ঠিক না বেটে, তো এটা তো কইলা নাই বিদ্যুৎ নাই আন্দোলিত একটা সুতা, এটা কি ঘাটতি তো হইতেই পারে, পেঁয়াজের দাম বাড়ে কি আবার কমে না, উৎপাদন যখন নাই চাহিদা যখন বাইরে যায় দাম দর তো এদিক সেদিক হইতেই পারে, দেশটা তো সবাই মিল্লা আয়েন না, সব মিল্লা এক লাখ করে টেহা দিয়া দেন, নাহলে 1,000 করে টেহা দেন, যাই কোন প্রধানমন্ত্রী টেহা দিলাম তারপরে কইলা আনেন, এটার মধ্যে তো আর কেউ নাই, কথা কন ঠিক না বেঠে, সাব আলাপ সালাপ, এটা রাষ্ট্রীয় ব্যাপার, আমরা হাজারবার আন্দোলন করলে যদি রাষ্ট্র যদি ব্যবস্থা না করে এটা কি আইব, এই গজব যে আসে একমাত্র এই গজব আমরার কারণে আসে, তুফান বলেন, আইলা বলেন, ভূমিকম্প বলেন, গরম বলেন, ঠান্ডা বলেন, শৈত্য প্রবাহ বলেন, এই আজাব গজব আসে একমাত্র আমাদের অন্যায়ের কারণে, কথা বলেন ঠিক না বেঠে, জোহার আল ফাসাদু মিনাল বাররি ওয়াল বাহরে বিমা কাসাবাত আইদিন নাস, জলে এবং স্থলে এই দুনিয়ায় যত আজাব গজব আছে সব আমাদের হাতের কামাই, কথা বুঝাইতে পারছি, মনে রাখবেন কেউ যদি পাপ কাজ বাড়াইয়া দেয় বেহায়াপনা যদি বেড়ে যায় তখন মহামারী আসে, কি আসে, মহামারী আসে,